লেকাস অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৈরুল ইসলাম, প্রভাষক আইসিটি লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটি। আজকে আমরা দেখব যে অর গেট, গতদিন আমরা লজিক গেট কি, লজিক গেট কয় ধরনের, মৌলিক লজিক গেট তিন ধরনের মধ্যে আমরা অ্যান গেটটা দেখেছিলাম, আমরা আজকে দেখব অর গেট। তো অর গেট হলো আমাদের যোগের গেট। যদি আমরা বলি যে ফাংশন ইনপুট হচ্ছে এ আর ইনপুট হচ্ছে কি বি, যদি এদের মাঝে গেট হয় অর, তাহলে এইভাবে লেখা হয় এ অর বি। তখন আমরা এই অরের পরিবর্তে আমরা প্লাস লিখি, অরের পরিবর্তে আমরা কি লিখি, প্লাস লিখি। আমরা যদি তিনটা ইনপুট নিই, একটা হলো এ অর বি অর সি, মানে তিনটা ইনপুট, তখন আমাদের এ অরের পরিবর্তে প্লাস, বি অরের পরিবর্তে প্লাস, সি। তাহলে আমাদের এটা হলো কি অর। তখন অর গেটের সত্যক সারণীর আমরা যদি দেখি, সত্যক সারণী, তো দুইটা ইনপুট নিয়ে যদি সত্যক সারণী তৈরি করি, তাহলে আমাদের একটা আমাদের তাহলে ইনপুট যদি আমরা জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো দুইটা এইভাবে যদি লিখি, তাহলে আমাদের এখানে দেখা যায় যে আমাদের জিরো জিরো যোগ করলে আমাদের জিরো হয়, জিরো অন যোগ করলে আমাদের অন হয়, অন জিরো যোগ করলে আমাদের অন হয়, অন অন যোগ করলে আমাদের অন হয়। কারণ বুলিয়ানে আমাদের কি একই ধরনের সংখ্যাগুলো যোগ করলে আমাদের কি হবে, একটাই হবে, তো এই জন্য অন অন যোগ করলে আমাদের কি হবে, অন হবে। তো অর গেটের লজিক গেট হলো, আমাদের লজিক গেট যদি আঁকি, লজিক গেট, তো অর গেটের লজিক গেট হলো যদি ইনপুট এ দিই ইনপুট বি দিই, তাহলে এটা বাঁকাই যাবে। অর গেট হলো কি, বাঁকাই যাবে, এই ডাকটা বাঁকানো হবে, তাহলে আমাদের এই ডাকটা বাঁকানো হবে। এখানে সমীকরণটা লিখি এ প্লাস বি, এখানে হচ্ছে আমাদের এফ, এখানে আমাদের এফ, তাহলে এ প্লাস বি অর অর গেটের জন্য এফ হচ্ছে কি। তিনটে ইনপুট নিয়ে যদি করতাম, তাহলে আমাদের গেটটা কেমন হতো, একটা দুইটা তিনটা, তাহলে ইনপুট আমি যাই দিই না কেন, এটা তিনটার জন্য, তিনটার জন্য এটা। তো এটা হলো আমাদের কি অর গেট, এটা হলো কি অর গেটের সত্যক সারণী, অর গেটের কি সত্যক সারণী। তাহলে সার্কিটে অর গেট, সার্কিটে অর গেট, সার্কিটে যদি অর গেট আমরা দেখি, তাহলে অর গেটের সার্কিট হলো আমাদের সমান্তরাল বা ইংলিশে বলা প্যারালাল সার্কিট, সমান্তরাল বা প্যারালাল, প্যারালাল সার্কিট, সমান্তরাল বা প্যারালাল সার্কিট। তো সমান্তরাল বা প্যারালাল সার্কিটগুলো হচ্ছে আমাদের এমন, দুইটা পথ থাকবে, আমরা সুইচ একটা, এখানে একটা সুইচ দিলাম, আমাদের এখানে একটা সুইচ, এখানে একটা বাল্ব দিলাম আউটপুটের জন্য। এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হলো পজিটিভ প্রান্ত, সুইচ হচ্ছে এটা হচ্ছে এ, এটা হলো কি বি। তো আমাদের এই নেগেটিভ প্রান্ত সবসময় আমাদের আউটপুটের সাথে কি কানেক্টেড। তো এখন আমাদের এই যে ইনপুট, এই যে ইনপুট আছে আমাদের কি জিরো এবং জিরো, তাহলে ইনপুট এ ইকাল টু জিরো এবং বি ইকাল টু কি জিরো, তার মানে আমি কারেন্ট আসলো, আসার পরে জিরো মানে হচ্ছে এই পথটা বন্ধ,
बीज रोमान हो पदटा बंद ये पद बंद ये पद बंद कारेंट आसलो ये आसार पथे कि तो फ्लो होते जो पद बंद ब्रीज बाटा जो एक ब्रीज धरी तो ब्रीजटा बंद तर पशे कारेंट जा आउटपुट हलो कि नो नो आउटपुट आउटपुट पाए नहीं नो मान हे कि जिरो तो इनपुट ए इक्वल टू हमें कि जिरो एवं बी इक्वल टू जो अन তাহলে আমাদের এখানে আসবে এখানে আসার পরে এই পথে যখন সে আসবে তো ক্লোজ পথ বন্ধ যেতে পারছেন এই পথে এসে দেখলো যে কি বি খোলা তো এইভাবে গেল গিয়ে এখানে কি আউটপুটের সাথে মিলিত হলো কি বাল্বটা জ্বললো এটার সঙ্গে লাইট যে দিদি লাইট জ্বললো আর কি তাহলে আমাদের আউটপুট হলো আমাদের ইয়েস ইয়েস মানে অন ইয়েস মানে কি অন এই যে ইয়েস মানে অন এরপরে আমাদের এ ইকুয়াল টু যদি আমাদের অন হয় বি ইকুয়াল টু আমাদের কি জিরো তখন আউটপুট হলো আমাদের এই যে এখানে আসলো এসে এই পথে গেল এটা যেহেতু খোলা এটা চলে গেল তার মানে আমাদের আউটপুট ইয়েস ইয়েস মানে অন ইয়েস মানে কি অন এরপরে আমাদের এ ইকুয়াল টু যদি আমাদের অন এবং বি ইকুয়াল টু আমাদের অন ইকুয়াল টু অন এবং বি ইকুয়াল টু অন তখন হচ্ছে আমাদের आउटपुट दुईटा पथे जो खोला तक से जेको पथे उभय पथे जीते परे एज आउटपुट हम येस येस मैंने तर मैं देखा जागेटर अर्गेटे हमें शुदुम्र दुईटा सुइच जो अफ थक दुईटा सुइच जो अफ थक तक आउटपुट पाना अन्न सकल क्षेत्र में आउटपुट पा तो अर्गेटे हे कि जो दुईटा सुइच अफ तक हमें इनपुट पाना बाकी सकल समय इनपुट जा दी ना क्या एक जिरो एक अनेकगुलो जिरो मजे एक अन हलो आउटपुट पाई हल अर्गेट एरपर आज के देखो जो नॉट गेट देख नॉट गेट नट हलो विपरीत बोझा नट मान विपरीत बोझा जेटा इनपुट दीब सेटाई तर विपरीत आउटपुट पा तक नट के बोझा तर मैं एर नट हलो नट एट जिरो ए नट हलो अन अनर नट हलो जिरो अन नट हलो कि जिरो तो आमादेर नॉट गेटेर शुधुमात्र नॉट गेटेर एक इनपुट एवं एक एक इनपुट एक आउटपुट बाकी सकल गेटर क्षेत्र यदि बोली बाकी सकल गेटर क्षेत्र सर्वनिम्न इनपुट दुटी एवं आउटपुट एक तो हमें बुझा जाए शुधुमात्र नॉट गेटर एक इनपुट एक आउटपुट बाकी सकल गेटर क्षेत्र सर्वनिम्न इनपुट हलो कि सर्वनिम्न इनपुट हलो दुटी मैं दुईटा नीचे को इनपुट है ना सब क्षेत्र में आउटपुट है कि एक आउटपुट एक तो हमें एम जो नॉट गेटर सत्य सारणी देखी नॉट गेटेड सत्य सारणी जो देखी हम नॉट गेटेड सत्य सारणी जो देखी हम जो हमारे एकटाई इनपुट
হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের জিরো ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় কি জিরো, এটা হলো কি আমাদের সত্যক সারণী, জিরোর জায়গায় ওয়ান, অন্য জায়গায় জিরো। তো এটা গেট যদি আঁকি, লজিক গেট, লজিক গেট যদি আমরা আঁকি, তাহলে এ এখন হচ্ছে আমাদের কি নট, এফ, এটা হলো কি আমাদের নট গেটের লজিক গেট, নট গেটের কি লজিক গেট। তো আজকে আমরা দেখলাম যে নট গেট দেখলাম, আমরা দেখলাম অর গেট, নট এবং অর, আমরা মৌলিক গেট তিনটি শেষ করে ফেলছি। তখন মৌলিক তিনটি গেট হলো কি আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো মৌলিক গেট কাকে বলে, যে সকল গেটকে আর ভাঙা যায় না, সেই সকল গেটগুলোকে আমাদের বলা হয় মৌলিক গেট। তো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা লজিক গেট কি পড়েছিলাম, লজিক গেট আমি সবার জ্ঞাতার্থে যদি আবার একটু বলি, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুটের জন্য কোনো একটি যুক্তির ভিত্তিতে কেবলমাত্র একটি আউটপুট প্রদান করে। আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণ, অ্যান্ড মানে হচ্ছে কি গুণ। তো এখানে আমরা অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম দেখলাম, এটা হচ্ছে লজিক অ্যান্ড গেটের লজিক গেট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী, তা ইনপুট ইনপুট গুণ করে আউটপুট পাই, এটা হচ্ছে লজিক গেট, অ্যান্ড গেটের কি লজিক গেট। এরপরে আমাদের এটা দেখছিলাম যে অ্যান্ড গেটের সার্কিট, অ্যান্ড গেটের সার্কিট হচ্ছে শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট। তো এরপরে আমরা আজকে দেখলাম যে আমাদের অর গেট, অর মানে হচ্ছে যোগের গেট, অর মানে হচ্ছে কি যোগের গেট, এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী, অর গেটের লজিক গেট একটু বাঁকাই যাবে। আমরা এটা হচ্ছে অর গেটের সার্কিট দেখলাম, সার্কিট হচ্ছে আমাদের সমান্তরাল বা প্যারালাল সার্কিট, তো এটা আমাদের অর গেটের সার্কিট। এরপরে আমরা দেখলাম যে এখানে আমাদের নট গেট, নট মানে বিপরীত, নট মানে কি বিপরীত। এখানে একটা কথা যেটা বললাম, শুধুমাত্র নট গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট, এবং বাকি সকল গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটি এবং আউটপুট একটি। তো এখানে নট গেটে দেখলাম জিরোর জায়গায় ওয়ান, অন্য জায়গায় জিরো, তার মানে বিপরীত। তো নট গেটের ক্ষেত্রে একটা কথা বলা যায়, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত। কি লিখে যায়, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত, যৌক্তিক বিপরীত। এই কথা যদি আসে তাহলে এটা হলো কি আমাদের নট গেট, যা আউটপুট ইনপুটের কি যৌক্তিক বিপরীত। যৌক্তিক বিপরীত মানে কি, আমাদের আগে যখন অ্যান্ড গেট দেখছি, তার মানে অ্যান্ড গেট আউটপুট পাইছে কি গুণ করে, অর গেট পাইছে কি যোগ করে, কিন্তু এখানে কোনো যুক্তি ছাড়া কি আসলে জিরো জায়গায় অন, অন্য জায়গায় জিরো বসানো যায়? অবশ্যই না। তো এই জন্য আউটপুট হচ্ছে কি ইনপুট যৌক্তিক বিপরীত, মানে কি আউটপুট অন, কার বিপরীত, জিরোর বিপরীত, জিরো আউটপুট জিরো, কার বিপরীত, অনেক বিপরীত। তো আজকে এতটুকুই, তো সবাইকে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে করার ও বোঝার জন্য অনুরোধ থাকলো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা যারা বাসায় বসে পড়াশুনোর বাইরে আছো, অনুরোধ থাকলো সবাই পড়াশুনোর মধ্যে আসার জন্য, পড়াশুনো করবো ভালো করে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।